তো এই যে দেখো এটাতে কি এসেছে বলো তো ফ্লিপকার্ট থেকে, চলো এটা খুলে দেখাই তোমাদেরকে কি এসেছে। খুলেই গেছে, আমি কিন্তু এখনো এটা খুলিনি, তো চলো এটাকে খুলে দেখাই। এই যে দেখতে পাচ্ছ কি এসেছে, ট্রাইপড দেখিয়ে থাকি এরকম। এই একটা আছে, এই ট্রাইপডটা নিয়েছি, এই দেখো এইরকম, এই যে এটা নিয়েছি, এই যে এটা এখানে লাগাতে হবে। আমি তো আবার পারিও না, দেখি কি করা যায়। এইভাবে এটাকে লাগাতে হবে, এখানে এটা লাগিয়ে দিলে একটু কাজ করা যাবে। এই যে হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কৃষ্ণা ব্লগসে, আমি অঞ্জু। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখতেই পেলে যে একটা ট্রাইপড এসেছে, আর আমি ট্রাইপডটা খুলেও দেখিনি, মানে 3-4 দিন হয়ে গেল ট্রাইপডটা এসেছে, কিন্তু আমি খুলেও দেখিনি যে ওটা কী এসেছে। অর্ডার করেছিল মেয়ে, মেয়েকেই বলেছিলাম, কারণ এই যে ট্রাইপডটাতে আমি কথা বলছি এই ট্রাইপডটা বারবার উল্টে যাচ্ছে, মানে ঠিক মতো দাঁড়ায় না, তো একদমই আর ভিডিও করতে পারি না। তো ট্রাইপড অর্ডার করলাম, কিন্তু আদৌ কতদিন যে ভিডিও করব তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু তবুও ট্রাইপড নিয়েছি, যদি চালাতে পারি চালাবো। কিছু স্বপ্ন কিছু আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম, অনেক কিছু পেয়েছি, পাইনি কিছু তা না। আমি চাইতাম যে আমাকেও কেউ চিনুক, আমার কষ্টটা লোকে জানুক। অনেকে আমাকে অনেক রকমের কথা বলেছে, অনেক কিছু আমি জীবনে সহ্য করেছি, কিন্তু আসলে কি বলতো, যারা বলার তারা তো বলবেই, কারো তো মুখ আমি বন্ধ করতে পারবো না। না তবুও আমি চেয়েছিলাম যে আমাকে একরকম লোকে দেখেছিল, কিন্তু আমার ভেতরেও তো কিছু যন্ত্রণা আছে যেগুলো অনেকেই জানতো না, কিন্তু আমি যখন ভিডিও করলাম, আমি যখন অনেক কিছু আমার বিষয়ে শেয়ার করলাম, তো অনেকেই কিন্তু আমার বিষয়ে জানলো যে আমারও একটা কষ্ট আছে, আমিও একটা রক্তে মাংসে গড়া মানুষ। কিন্তু যাক, মানুষ তো বলা কোনো দিন ছাড়বে না। আর এসেছিলাম ইউটিউবে কিছু করতে, নিজের একটা পরিচয় তৈরি করতে। হ্যাঁ, ইনকামটা তো সবাই চায়, যদি কিছু আমি করতে পারি, নিজের একটা স্বাধীনভাবে যদি থাকতে পারি, তো জানি না ইনকাম আর কোনোদিন করতে পারবো কি না। না পারি, কিন্তু এখন মনে হয় যে আমার একটা ভালো থাকার জায়গা কিন্তু এই ওয়াইটি। আমি যখন মানে কিছু ভালো লাগে না, তোমাদের সাথে যখন ভিডিও শেয়ার করি, তখন আমার মনটা খুব ভালো থাকে। সত্যি আমি অনেক কিছু ভুলে যাই, আমার যে কোনো জীবনে যাই হোক, মানে সেগুলো আমি সমস্ত কিছু ভুলে যাই যখন তোমরা আমাকে কমেন্ট করো, তোমরা আমায় কোনো কথা বলো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই, তোমাদের ভালোবাসা পাই, সত্যি খুব ভালো লাগে। বড় বড় যারা বড় দিদিরা আমার থেকে আছেন, দিদি ভাইরা, তারা এসে যখন আদর দিয়ে কথা বলে ভালো থাকিস, আর সত্যি তখন মনে হয় যে আমি পেয়েছি। তো সবসময় টাকাটাই তো বড় নয় জীবনে, আমি তো একটা কিছু করতে এসেছিলাম, আমার কাছে যদি কিছু ভালো থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম। ভালো মন্দ সবই শেয়ার করি, আমার সাথে যেগুলো ঘটেছে বা আমরা যেগুলো আশেপাশে দেখি জানি সেগুলো একে অপরের সাথে শেয়ার করি। সেগুলো করতে গিয়ে অনেকের ভালোবাসা পেয়েছি, অনেক আমার এত বন্ধু হয়ে গেছে, মানে আমি তাদের নাম তো এখন বলবো না, কারণ একজনের নাম বলে তো আরেকজনের যদি নাম না বলি তা তো তার মনে কষ্ট হবে, তাই কারো নাম বলছি না। তারা জানে আমি কাদের কথা বলতে চাইছি, যারা রেগুলার আমার সাথে থাকে, আজ কয়েক মাস বা 1 বছর হয়ে গেল হয়তো, তারা কন্টিনিউ আমার ভিডিও দেখে এবং আমার সাথে যুক্ত আছে, আমাকে প্রচুর ভালোবাসা দেয়, আদর দেয়। তো নিশ্চয়ই কিছু পেয়েছি, একবারই যে কিছু পাইনি তা তো নয়। ইউটিউবে এসে নিজেকে ভালো রাখতে শিখেছি, যখনই মনে এই ছোট্ট একটা কোনো কাজ করলাম তাহলে তোমাদের সাথে এটা শেয়ার করি, কোনো নিজের জীবনের ঘটনা সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেটা আছে আমাদের মধ্যে। তো একেবারেই যে আমাকে কেউ চিনতে পারেনি তা তো নয়, অনেকেই তো চিনলো,
যে আমি যে অঞ্জু, আমারও একটা কষ্টের জায়গা আছে, আমিও অনেক সংঘর্ষ করেছি জীবনে। একটা ঘটনা আমার জীবনে ঘটলো, বা তখন আমি অনেক মানে কম বয়সী ছিলাম, এতটা স্ট্রং মাইন্ডের আমি ছিলাম না। আমি সকলেরই হয় না যে আমরা পরিস্থিতির চাপে পড়ে সময়ের সাথে আমরা অনেক কিছু শিখে যাই। একটা মেয়ে যখন বিয়ে হয় সে কিন্তু সমস্ত বাড়ির কাজকর্ম জানে না, কিন্তু পরিস্থিতি সময় তাকে সব শিখিয়ে দেয়। সেরকম আমারও যে এতটা আমি স্ট্রং ছিলাম না, ভয় পেতাম অনেক কিছুর জন্য, তাই একটা ভুল আমি জীবনে করেছিলাম। মানুষ তো ভুল থেকে শেখে, কিন্তু আমি তারপর থেকে অনেক স্ট্রং হয়ে গেছি। মাথার মানে মাইন্ড থেকে আমি প্রচুর স্ট্রং। কষ্ট আমার হয় না তা না, আমি তো মানুষ, কষ্ট হয়, দুঃখ হয়, একান্তে বসে মন খারাপ করি, কাঁদি, কিন্তু আবার তারপরে উঠে দাঁড়াই। তো ইউটিউবে এসে অনেক কিছু শেয়ার করেছি। আমি তো সবার কাছে ভালো নই, বা সবার কাছে ভালো আমি হতে পারবো না, কোনো মানুষই হতে পারে না। হাতের পাঁচটা আঙুল যেমন আমাদের সমান নয়, তো আমরা সেরকম ইউটিউবেই বা যত বন্ধু আছে সবার কাছে আমি ভালো নই, কিন্তু কিছু কিছু বন্ধুরা যারা আমার আছে, যাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তারা আমায় ভীষণ ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আর ভালোবাসা তো একতরফা দিলে হয় না, আমি যদি তাদেরকে দিই তবে তো তারা আমাকে অনেক দিয়েছে, আমিও দিয়েছি, তারাও দিয়েছে, তবেই তো একটা মজবুত সম্পর্ক তৈরি হয়, তাই না বলো? তো একে অপরকে দিতে হয়, এটাই নিয়ম। এটার মানে এই নয় অনেকে বলবে যে ইউটিউবে তুমি ভিডিও করো তাই তুমি কারো ভিডিও দেখো তাই তোমাকে ভালো ভালো কমেন্ট করে, তা কিন্তু নয়। শুধু ভিডিও দেখি আর ভিডিও করি বা কমেন্ট করি তার জন্য আমাকে কেউ ভালোবাসে বা এসে সুন্দর সুন্দর কমেন্ট করে, এগুলো কিন্তু ভুল ধারণা। নিশ্চয়ই একটা গভীরতা তৈরি হয়, একটা গভীরতা তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে। আমি একদিন ভিডিও না দিলে বা 4-5 দিন ভিডিও না দিলে তোমরাও টেনশন করো যে কী ব্যাপার অঞ্জু ভিডিও দিল না কেন। অনেকে এসে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো অঞ্জু ভিডিও দিচ্ছ না কেন, কেউ এসে বলে দিদি ভাই তুমি ভিডিও দাওনি কেন। তো এগুলো তো শুধুমাত্র একটা ইউটিউবার বলে নয়, নিশ্চয়ই কোথাও একটা আন্তরিকতা আছে আমাদের, কোথাও একটা ভালোবাসার জায়গা আছে, এগুলো করতে হয়েছে। একটা সময় অনেক কিছু শুনেছি জীবনে, এখনও শুনি না তা নয়, মানুষের তো কথা বলা কোনোদিনই শেষ হবে না। আর তুমি যদি একবার বদনাম পেতে থাকো না, তুমি সারা জীবন সেই ট্যাগটা নিয়ে চলে যাবে, ওই ট্যাগটা থেকে আর বেরোতে পারবে না তুমি। কিছু ভালো হলে তখন তোমায় কেউ বলবে না, খারাপটা যদি হয়ে যায় তাহলে তোমার দিকে আঙুলটা সহজেই উঠে যাবে, আর ভালো হলে তখন ক্রেডিটটা সবার। কিন্তু খারাপ যদি হয়ে যায় তো একটা মানুষ তো পার্টিকুলার আছেই। তো এরকম আমার সাথে হয়, হয় না তা না, আঙুল তো অনেকেরই ওঠে, আগে উঠেছে, অনেকে অনেক রকম কথা বলেছে, এইটা করতে পারেনি, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেনি, নিজের লড়াই লড়তে পারেনি, ভুল করতে গিয়েছিল, সংসার করতে পারেনি, পারিনি, সবাই তো সব কিছু পারে না, পারিনি, পারিনি হয়তো সেই সময় নিজের জন্য স্ট্যান্ড নিতে, পারিনি অত্যাচার সইতে, প্রতিবাদ করতে পারছিলাম না বলে, নিজের লড়াই লড়তে পারছিলাম না বলে ভুল ডিসিশন নিতে গিয়েছিলাম। ভগবান আবার সুযোগ দিয়েছেন, কিন্তু জানি না ভগবান কেন সুযোগ দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন। আর প্রশ্ন চিহ্ন তুলতে চাই না। তো সময় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু বুঝিয়ে দেয়। আমিও জানতাম না ইউটিউবে কী করতে হয়, ইউটিউবের বিষয়ে কিছু জানতাম না। হার্ডলি 1 বছর হয়তো আমি ঠিকঠাকভাবে জেনেছি, চ্যানেল হয়তো আমার 2 বছর হতে চলেছে, কিন্তু 1 বছর আমি কিছুই জানতাম না এগুলোর বিষয়ে। অনেক কিছু আমি আস্তে আস্তে শিখেছি। তো সময় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, আমাকেও শিখিয়েছে জীবনে সময় স্ট্রংভাবে লড়াই করার, পথ চলার, শিখে যাব। তো জানি না কতদিন কি ভিডিও করব, কিন্তু যাই করি, যতদিনই করি আর যতদিন কাজ করলাম, অনেকের ভালোবাসা পেয়েছি। আমার অনেক বন্ধুরা আছে যারা আমাকে ভালোবাসা দিয়েছে, যথেষ্ট, এটাও অনেক বড়। একটা ছোট্ট ঘরের থেকে বেরিয়ে একটা এতজনের কাছে আসা, এই যে 1000 সাবস্ক্রাইবার, এটাও তো অনেক বড়, তাই না বলো? তার মধ্যে থেকে 100 জন 200 জনও তো আমার ভালো বন্ধুরা দেখে আমাকে, এটাই অনেক। তো চলো কিছু মনের কথা শেয়ার করি, ভালো লাগে। সময় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেবে, যেমন আজকে আমি সেই ঘরের ভেতর বন্দি, অত্যাচার সয়ে যাওয়া একটা মানুষ, যে নিজে একটা মৃত্যুর দিকে এগিয়ে গেছিলাম, সেই মানুষটা আজকে লড়াই করে বাঁচতে শিখে গেছি। সেরকম ঠাকুরের কাছে প্রার্থনা করব, স্বপ্নারও যেন এতটাই সাহস আছে সব ভুলে মেয়ে দুটোর মুখ চেয়ে মা বাবা বা শ্বশুর শাশুড়ি
ফ্যামিলির মুখে, আবার উঠে দাঁড়াবে, সময় সব শিখিয়ে দেবে। সময় এমনই একটা বড় জিনিস, একদিনও উঠে দাঁড়াবে। আর যাদের যা বলা তারা তো বলবে, তাদের মুখ আমরা বন্ধ করতে পারবো না। কিন্তু আমরা তো জানি যে একটা মানুষের কতটা কষ্ট হয়, একটা মানুষকে কত লড়াই লড়তে হয়, একটা মানুষ কতটা ভেঙে পড়ে আবার তারপরে স্ট্রং হয়। কেউ সহজেই কিন্তু শুরু থেকে স্ট্রং থাকে না, সময়ের সাথে সাথে সে শিখে যায়, স্বপ্নও শিখে যাবে যেমন আমরা শিখে গেছি। তো চলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার যেটা মনে হয়। তোমাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে অলওয়েজ আছি, সব সময় থাকবো। যদি কোনদিন ভিডিও বন্ধ করে দিই তবুও তোমাদের সাথে যুক্ত থাকবো। তোমরা আমার পরিবার, তোমাদের ভিডিওগুলো যখন দেখি আমার মনটা ভালো থাকে, আমি একাকিত্ব ফিল করি না, আমার মনে হয় আমার বন্ধুরা তো আছে। তাই আমি যখন ভিডিও না দিই তবুও তোমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি, কোনো খুব কাজের মধ্যে থাকলে তাহলে হয়তো দেখতে পারি না। তো চল ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ভালো থেকো সবাই।